খালি খালি লাগছে যে জ্বালা তো সেই মেনলি আজকে আসেনি মনে হয়। কোয়ালিটি বলতে দুর্দান্ত, সেটা আমাদের যে মালিকদা আছে খুব ভালো রান্না করে। মানে ক্রিসপি কতটা এটা কেন একবার ভেঙে তোমাকে দেখাচ্ছি। তো আজকের ভিডিওটা স্টার্ট করছি ঝিলের পাড়ের সামনে, একদম দেখতে পাচ্ছ। আর শুভ নববর্ষ গাইস, ভিডিওটা অনেকটাই লেটে আসছে জানি, তোমাদের বিশাল কমপ্লেন থাকতে পারে। সো শুভ নববর্ষ ওয়ান্স অ্যাগেন, আর আমাদের ফুল টিমের তরফ থেকে শুভ নববর্ষ জানাই তোমাদের। হোপফুলি তোমাদের এই বছরটা খুব ভালো কাটুক, আমরাও সেটা চাই। সো চলো, আজকে কিন্তু স্পেশাল ভিডিও একটা হতে চলেছে। সো চলো, সন্দীপ দাও ইন্ট্রোটা দেবে, লেটস গো। তো কেমন আছো বন্ধুস অ্যান্ড বান্ধবীজগণ, আশা করি সবাই ভালো আছো। আজকে বাংলার 1428 সালের নববর্ষ শুভ নববর্ষ জানাই সকলকে, সবাই আশা করি এনজয় করছো আজকের দিনটাকে। তো আমরা আজকে আছি একটা নিউ টাউনের ঝিলপাড় নামে একটা জায়গা এখানটা। তো আজকে আমরা একটা শ্যুট করতে চলেছি একটা, আমাদের যেটা স্পেশালিটি হয়ে গেছে এই প্যান্ডামিক সিচুয়েশনে, যে আমরা ফুড ব্লগে স্পেশালিটি তৈরি করার চেষ্টা করছি। তো আজকে সেই ফুড ব্লগই করতে চলেছি, নতুন করে একটা নতুন জায়গায় নতুন ফুডের সন্ধানে যাচ্ছি। তোমরা জানিও কমেন্ট সেকশানে কেমন লাগছে খাবারটা, কেমন লোকেশনটা কেমন। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এলাম একটা নতুন লোকেশানে নতুন রেস্টুরেন্টের খোঁজে, আর একটা নতুন রেস্টুরেন্ট খুঁজেও পেয়েছি যার নাম হলো ইটোপাই। আর দেখি কীরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা আর এখানের অ্যাম্বিয়েন্স কীরকম। সো লোকেশানটা শেয়ার করার জন্যে রেগুলারের মতো সন্দীপ দা আছেই। সো লোকেশানটা জেনে নাও কোথায় দোকানটা। তো বন্ধুরা, আজকে নববর্ষ 1428 সাল, আর নতুন বছর পড়লো, খাওয়া দাওয়া হবে না সে তেমন কী হয়। তো আমরা সেই খুঁজতে, খাওয়া দাওয়া করার জন্য খুঁজতে খুঁজতে এমন একটা জায়গায় চলে এসেছি বাবলাতলা জায়গাটার নাম। তো তোমরা যদি এখানটা আসতে চাও কৈখালি থেকে তোমাদেরকে বাবলাতলা স্টপেজে আসতে হবে, অথবা চিনার পার্ক থেকে কালীপার্ক বাবলাতলা স্টপেজে আসতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা একদম বাবলাতলার মোড়ে দাঁড়িয়ে আছি, এইখানেই হচ্ছে ইটোপাই রেস্টুরেন্টটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ইটোপাই রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি। তো এখানকার কর্ণধারকে পেয়ে গেছি আমাদের সাথে। তো দাদা আপনার নামটা একটু বলবেন। আমার নাম জয়দীপ ঘোষ। তো এই ইটোপাই রেস্টুরেন্টটা যে আপনি খুলেছেন, মানে এখানকার স্পেশালিটিটা কী যদি একটু মানে আমাদের ভিউয়ার্সদের বলেন। আমাদের এখানে স্পেশালি সব কিছুতেই স্পেশাল জিনিস, আমরা প্রত্যেকটা খাবার স্পেশালভাবে বানাই। আমার কাছে যে পার আইটেম একটা আইটেম স্পেশাল তার জন্য না, প্রত্যেকটা আইটেম। যেমন আমার এখানে বিরিয়ানিটা খুব ভালো ফেমাস আছে, যে বিরিয়ানিটা আমার সব জায়গাতে যায়। আর প্লাস স্ন্যাক্স আইটেমের মধ্যে ডামসো হ্যাভেনটা রেসপন্স খুব ভালো আছে। আর টিক্কা টিক্কা আদার্স, আমার এখানে একটা জিনিস আছে যে চিকেন তান্দুরি ফুল আমি 250 দিচ্ছি, রিজনেবল রেট আছে যা এই চত্বরে কেউ দেয় না। আর একটা দেখলাম যে আপনাদের মেনু কার্ডে যে এগ রোল 25 টাকা, এখন খুবই কম জায়গায় এগ রোল 25 টাকা আছে, তো এটাও খুবই চিপ রেটে দেওয়া হচ্ছে। তা আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাই যে ইটোপাই নামটা আপনি কী হিসাবে দিলেন এখানে? ইটো মানে অ্যাকচুয়ালি খাও আর পিও, ইটো ইট মানে খাওয়া, আর পিও মানে আমার এখানে মহাব্বাস সারবাত আছে, সব কিছু আছে লাস্তি ডিপার্টমেন্টে, যার কারণে আমরা ইটোপিও নেওয়ার নামটা দিয়েছি। একদম খাওয়ার সাথে একদম ম্যাচ করে গেছে। আর একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাই, মানে আপনাদের যে এই রেস্টুরেন্টের ফিউচার প্ল্যান কি, মানে কাস্টমার টানার জন্য? আমার কাছে প্রত্যেকটা কাস্টমার সমান, ঠিক আছে। তো আমি চাই আমার এখানে যে কটা জিনিস, যে কটা ডিশ মানুষকে দেওয়া হয় সে কটা পারফেক্ট ডিশ দেওয়া হয়। আমরা আগে চেক করে নিই খাবার, টেস্টিং করে আমরা কাস্টমারকে খাওয়াই। তো যদি কাস্টমার আমার সাথে থাকে পরবর্তী দিনে আমার ব্রাঞ্চ আরও জায়গায় বাড়বে। 5 বছরে আমার ইয়ে আছে যে আমার 5খানা ব্রাঞ্চ হবে। একদম আপনার আশা করি 5 বছরে 5টা ব্রাঞ্চ হোক। আর আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তো চলো বন্ধুরা এবার খেয়ে দেখা যাক যে রেস্টুরেন্টের খাবার হাইজিনিক কোয়ালিটি কেমন। চলো
হাতে চলে এসেছে এখন ওয়েলকাম ড্রিঙ্ক এই রেস্টুরেন্টে, মহাব্বত শরবত। তো দেখি যে টেস্ট করে যে কীরকম খেতে। আলাদাই ফিলিংস একটা, মুখে পুরো তরমুজ, ছোট ছোট কাটা তরমুজ আর লস্যির মিশ্রণ একটা, মারাত্মক খেতে। গাইস প্লিজ ট্রাই করো, এটা সাধারণত কলকাতায় কোথাও পাওয়া যায় বলে আমার মনে হয় না। তো তোমরা যদি এরকম শরবত খেয়ে থাকো তো নিশ্চয়ই জানিও কমেন্টে। আমার তো মনে হচ্ছে আমি প্রথমবারই খেলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন বসে আছি ইটোপাই রেস্টুরেন্টে। তো আমরা স্টার্ট করছি ইটোপাই রেস্টুরেন্টে নববর্ষের স্পেশাল ডিঙ্ক ইটোপাই, যেটা সেটা হচ্ছে মহাব্বত লস্যি। তা মহাব্বত লস্যিটা হচ্ছে অনেক কিছু দিয়ে বানালো দেখলাম, তরমুজ দুধ টুধ অনেক কিছুর মিশ্রণ আছে। তো খেয়ে দেখি একবার কেমন। মুখের ভেতর তরমুজের স্লাইস পড়ছে, তার সাথে দুধের একটা মিশ্রণ, তার সাথে বিভিন্ন ধরনের সিরাপের মিশ্রণ। মুখের ভেতর যেন তরমুজ খেলা করছে আর কি। তো চলো এই খেলা করার সাথে ভিডিওটা আরও কন্টিনিউ করি। সো গাইজ, আমরা তো মহাব্বত শরবত ট্রাই করলাম, সত্যি মহাব্বতে পড়ে গেছি। মহাব্বত শরবত খেয়ে খুবই ভালো ছিল, অসাধারণ। এরকম কলকাতায় অন্য কোনো জায়গায় হয়তো পাওয়া যাবে না, তোমরা নিশ্চয়ই ট্রাই করো। আর এই প্রাইসটা একটু বলে দাও তুমি, যে প্রাইসটা করো। মহাব্বত 30 টাকা মহাব্বতের শরবত আছে, আর আমার এখানে সব থেকে রিজনেবল রেট 80 টাকায় আপনার বিরিয়ানি পাচ্ছেন, 25 রুপিসে এগ রোল পাচ্ছেন। আর শুধু এগ রোলে না, আরও ইয়েতে আপনার ইয়ে আছে, যেটা মানে আমার এগ চিকেন রোল 50 টাকা, পনির রোল 40 টাকা, আদার্স আরও আমার যা মেনু আছে পুরোটাই রিজনেবল রেট। এখানে সব থেকে খাসিয়াত হচ্ছে রিজনেবল রেটে আপনার পাচ্ছেন চিকেন ফুল তন্দুরি 250-এ পেয়ে যাবেন আপনি। তো আমরা এখন অর্ডার করতে চলেছি, সো চলো দেখা যাক কি অর্ডার করি, সো তারপর ভিডিওটা কন্টিনিউ করবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে একজন যে রেগুলার কাস্টমার দাদা বললেন আমাদেরকে, তাদের সাথে একটুখানি কথা বলে নেব যে এই রেস্টুরেন্ট সম্বন্ধে তারা মানে রেগুলার এসে খায় তাদের কেমন লাগে সেটা একটা। তো দাদা তোমার নামটা একটু বলবে। আমার নাম হচ্ছে সমীক দাস। অমিতা রয়। আচ্ছা, তোমার এই রেস্টুরেন্টে রোজই এসে খাও শুনলাম দাদার কাছে। তার মানে খাওয়ার কোয়ালিটি বা কেমন তোমার লাগে এখানে এসে, তোমার যদি একটু মানে জাস্ট রিভিউ দাদা। খাবার কোয়ালিটি বলতে দুর্দান্ত, সেটা আমাদের যে মালিকদা আছে খুব ভালো রান্না করে, এমনি উনিও খুব খাটাখাটনি করে। সব থেকে বড়ো কথা যে কাউকে দেখি না এত খাটতে। স্বাভাবিক সবাইকে দিকে আশেপাশে যারা নতুন মানে রেস্টুরেন্ট খুলছে বা কিছু, তারা এমপ্লয়িরাকে তাদের উপরেই বেস করে। বাট এখানে দাদা টোটালি অন্যরকম, দাদা নিজেও কখনো আসে খাবার দাবার ঠিক হয়েছে কি না, ভালো হয়েছে কি না ফিডব্যাক চায়, যেটা সব থেকে বড়ো গুরুত্বপূর্ণ বিজনেসের ক্ষেত্রে, একটা ফুড স্টল চালানোর জন্য বা রেস্টুরেন্ট চালানোর জন্য বেস্ট থিং যেটা। তো এটাই আজকেও যেটা খাচ্ছে খুবই ভালো বানিয়েছে। আচ্ছা, সব থেকে বড়ো আর দিদি তোমার যেটা ও বললো মানে খুবই ভালো, মানে কোয়ালিটি ফুডের খুবই ভালো, তো খুবই টেস্টি, আমি আর কিছু বলবো না, ওই জন্যই আমরা ডেইলি আসি। থ্যাংক ইউ তোমাদের রিভিউ দেওয়ার জন্য। খালি লাগছে যে যারা তো সে মেনলি আজকে আসেনি মনে হয়। তাই বেশ ভালোভাবে এনজয় করতে পারছি ফুডটা, নাহলে আর কি প্রচণ্ড জ্বালাতো আর কি, গাইস খেতে দিত না আর কি, সব খাবারই নিজেই খাবে নিজেই রিভিউ দেবে। অবভিয়াসলি বুঝা গেছো কার নাম বলছি, অর্ণবদার নাম বলছি। অর্ণবদা সরি, হ্যাঁ, আর খাবারের টেস্ট নিয়ে জাস্ট কোনো কথা হবে না, জাস্ট কথা হবে না গাইস। এখানে চাউমিনটা মাছ তো খেতে অসাধারণ খেতে। Thank you.
সেকেন্ড ডিশটা চলে এসেছে, যেটা হচ্ছে বাটার নান আর হচ্ছে চিকেন ভর্তা। তো দেখতে পাচ্ছ তোমরা কোয়ালিটিটা কতটা, মানে ক্রিসপি কতটা এটা। এখানে একবার ভেঙে তোমাকে দেখাচ্ছি যে ব্যাপারটা ক্রিসপি কতটা বাটার নানটা আর চিকেন ভর্তা। এখানটা তোমরা ডিশে দেখতে পাচ্ছ যে এর সাথে একটা এগ আছে একটা, আর তার সাথে চিকেন ভর্তাটা আছে। তো চিকেন ভর্তার কোয়ালিটিটাও তোমরা দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর। যেতে তো ইচ্ছা করছেই না, সরি অর্ণবদা, তোমাকে খুব মিস করছি, এগুলো একা একা আমাদেরই খেয়ে নিতে হচ্ছে। তো যেতে তো ইচ্ছা করছে না, যা ডিশ এখানে আছে টেস্ট করে দেখি, তন্দুরি রুটি আর ভর্তাটা, চিকেন ভর্তা। হুম হুম, চিকেন ভর্তাটা জাস্ট অসাধারণ, মারাত্মক, এসব শব্দ কম পড়ে যায়, মুখে এক্সপ্রেশন দেখে বুঝে না কীরকম খেতে, জাস্ট অসাধারণ অসাধারণ অসাধারণ। আর থ্যাংক ইউ জানাবো ইটোপাইকে আমাদের নববর্ষটাকে এত সুন্দর করে দেওয়ার জন্য, এরকম ডেলিশিয়াস ডেলিশিয়াস ফুড খাওয়ানোর জন্য। জাস্ট মাইন্ড ব্লোয়িং। নববর্ষটা খুবই সুন্দর কাটলো আমার এক ত্রিশাঙ্কুর অর্ণবকে ছাড়া, ইটোপিওতে এসে বেশ ভালোই কাটলো, যা এক্সপেকটেশান ছিল তার থেকে অনেকটা বেশি পেয়েছি এখানে এসে। খাবারের কোয়ালিটি বা কোয়ান্টিটি সম্বন্ধে তো কিছু বলার নেই, জাস্ট অসাম। তোমরা অনেক বড় বড় রেস্টুরেন্টে তো গেছো, একবার আমার রেকমেন্ডেশানে আমি বলবো যে, আমি এখানে কিছু বলতে চাই না যে কোয়ালিটি বা কোয়ান্টিটি সম্বন্ধে, তোমরা জাস্ট একবার এসে নিজেরা এসে ট্রাই করে দেখবে। আর এতটাই ভালো লেগেছে খাবার খেয়ে যে তোমরা দেখতে পাচ্ছ ওখানে দুটো পার্সেল রাখা আছে অলরেডি, ঠিক আছে। আর হচ্ছে আরেকটা জিনিস বলার, যে দামগুলো লেখা থাকে তার সাথে অনেক কিছু ট্যাক্স চাপে সেটা, কিন্তু আমরা এখানে যে এসে দেখলাম তার সাথে কোনো ট্যাক্স নেই, যে মানে যেটা লেখা আছে সেটাই উইথ ট্যাক্স বা পুরোটাই যেটা তোমাদের আছে ভিজিবল, মানে হিডেন কোনো কস্ট নেই তোমরা বলতে পারো এখানে এসে। তো এটাই হচ্ছে আমার রিভিউ ওভারঅল। আমি জাস্ট বলবো যে তোমরা এসে একবার জাস্ট ট্রাই করে যাও আমার রিকমেন্ডেশন এখানে এসে। শুধু সন্দীপদা কেন, আমিও আছি, আমিও লাইনে আছি, দুটো প্যাক করে নিয়েছি অলরেডি, এতটাই ভালো লেগেছে। এই যে নববর্ষ রাত্রিটা এতটা যে ভালো হয়ে যাবে এই ইটোপিওতে এসে, আমরা সত্যি এক্সপেকটেশনের বাইরে ছিল। তো এতটা ভালো টেস্টি ফুড আমরা আজকে অনুভব করলাম। আর প্রথমত আমি থ্যাংক ইউ জানাতে চাইবো দাদাকে, যে এত ভালো ভালো যে ডিশেসগুলো খাওয়ালো আর কিচেনের ভিডিও করতে দিল। সাধারণত আমি আগেও বলেছি যে কিচেনের ভিডিও অনেকেই করতে দেয় না, কিন্তু দাদা খুবই ভালো, আমাদের অনেকটাই হেল্প করেছে ভিডিওতে, ভিডিওটা বানানোর জন্য। সো আমি থ্যাংক ইউ দাদাকে বলতে চাইবো, খুবই ভালো, খুবই ফ্রেন্ডলি নেচার। আমি এরকম সত্যি ওনার ওনার্স অনেক অনেক ওনার্সের সাথেই কথা বলেছি, কিন্তু এরকম ওনার অনেক কম দেখেছি। সো আমার বেস্ট লেগেছে জায়গাটা, তোমরা এসো, এনজয় করো, তোমাদের ভ্যালুয়েবল টাইমগুলো কাটাও, এক্সপেন্স করো। সো চলো ভিডিওটাকে এন্ড করি।